আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কুশি কাটার টিস্যু কভার বানিয়ে দেখাবো। দেখুন, খুব সুন্দর লাগছে, অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। তো কীভাবে আজকে টিস্যু কভারটি বানাবো সেটি শেয়ার করব। আর এটাতে কিন্তু আপনারা এক প্যাকেট টিস্যু কভার রাখতে পারবেন, চাইলে হাফ করেও রাখতে পারবেন। আর এগুলো কিন্তু ঘর সাজাতে খুব সুন্দর লাগে। তো আজকের কাজটি করার জন্য আমি নয়তা সুতা ব্যবহার করেছি, এবং এখানে হচ্ছে 1.6 mm কাঁটা ব্যবহার করছি। এর আগে যে ভিডিওগুলো দেখেছেন সেখানে হচ্ছে 1.25 mm কাঁটা ব্যবহার করেছি, আর আজকে হচ্ছে সেই কাঁটাটির থেকে একটু মোটা কাঁটা ব্যবহার করছি। তো সবার প্রথমে আমি স্লিপ নট করব, স্লিপ নট করে চেইন করব। এখানে 6টি চেইন করব। প্রথমে যে চেইন করেছি এই প্রথম চেইনে হচ্ছে আমি জয়েন করে দিব। এখন এখানে একটি স্লিপ স্টিচ করলাম। এখন আমি টোটাল আরও চেইন করব, 3টি চেইন করে আমার 3টি চেইনের সমান হচ্ছে আমার 2টি ডাবল ক্রোশেট। এখন আমি আরও 2টি চেইন করব, 1, 2 চেইন করে আরও 3টি ডাবল ক্রোশেট করব। যেহেতু আমি 4 কোণা টিস্যু কভার বানিয়েছি, এর জন্য কিন্তু এখানে হচ্ছে আমি 4টি কোণার অংশ থাকতে হবে। আপনারা দেখতে থাকুন কীভাবে কাজটি করছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ডিজাইনের ভিডিও আপলোড করা আছে, আপনারা আমার চ্যানেলে একটু গেলেই দেখতে পারবেন, অনেক অনেক ডিজাইনের ভিডিও পাবেন। আর স্ক্রিনে আমার ফেসবুক পেজ আছে, মাই হবি প্রজেক্ট। আমি হচ্ছে কুশি কাটার বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কাজের পণ্য সেল করি, যারা নিতে চান তারা কিন্তু আমার পেজে নক দিবেন এবং পেয়ে যাবেন। এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশি কাটার এবং সেলাই ডিজাইন, আপনারা কিন্তু আমার গ্রুপে জয়েন হতে পারেন। এখন আবারও 2টি চেইন করে আবারও 3টি ডাবল ক্রোশেট করব। টোটাল হচ্ছে আমার এখানে 4টি কোণা হবে। এখন আবারও 2টি চেইন করব, করে প্রথমে যে চেইন করেছি প্রথম চেইনের সাথে আমি এখন জয়েন করব। এখন হচ্ছে আমি দ্বিতীয় লাইন করব। কীভাবে আপনারা উপরের লাইনে উঠবেন এটাও একটু দেখে নেন। এই যে প্রত্যেকটি চেইনের ঘরে হচ্ছে আমি স্লিপ স্টিচ করব, একবারে মাঝ বরাবরই এনে আবারও 3টি চেইন করব, 1, 2, 3 3টি চেইন করে আবারও 2টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করে আরও 2টি চেইন করব, 1, 2 চেইন করে এখানে আবারও 3টি ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট করে আবারও 2টি চেইন, 1, 2 2টি চেইন করে আবার ওই কোণাতে আবারও 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট করব। দুটি চেইন, আবারও 3টি ডাবল ক্রোশেট। তো কয়েকটা লাইন আপনারা দেখলি কিন্তু বাকি কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আবারও 2টি চেইন করছি, করে আবারও এই যে কোণাতে 3টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 3টি ডাবল ক্রোশেট করব। আপনারা কিন্তু যেই কোনো কালার দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর এরপর হচ্ছে আপনাদের গা মাজুনি বানিয়ে দেখাবো যে কীভাবে আপনারা কুশি কাটার সুতা বা নয়তার সুতা দিয়ে গা মাজুনি বানাবেন। এভাবে হচ্ছে আমি লাইনটা করে নেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও সুন্দর ভিডিও দেখার জন্য।
আবারও দুইটি চেইন করছি, করে এখানে জয়েন করে দিচ্ছি। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই হচ্ছে জয়েন করব। দেখুন এখানে হচ্ছে আমি সুতাটাকে কেটে নিব, কারণ এখন আমি অন্য কালার সুতা দিয়ে কাজ করব। কেটে নিলাম, কেটে এখানে একটি লক করে নিব যাতে আর সুতাটা খুলে না যায়। এখন অন্য সুতা দিয়ে বাকি লাইনগুলো করব। আপনারা চাইলে এক কালার সুতা দিয়েও কাজ করতে পারেন। আর আপনাদের দেখিয়েছি কিভাবে উপরের লাইনে উঠতে হবে, দেখুন এখন হচ্ছে উপরের লাইনে উঠব। তো কাজ করার জন্য কিন্তু অনেক রকমের ট্রিক্স আছে, তো একসময় আপনাদের সাথে সেই ট্রিক্সগুলো শেয়ার করব। এখানেও আমি তিনটি ডাবল ক্রোশেট করব, দুইটি চেন, তিনটি ডাবল ক্রোশেট করব। দুইটি চেন, তিনটি ডাবল ক্রোশেট। আবারও তিনটি ডাবল ক্রোশেট করব। দুইটি চেন, আবারও তিনটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, তিনটি ডাবল ক্রোশেট করব। আবারও তিনটি ডাবল ক্রোশেট করছি। আর যারা কুশি কাটার কাজের পণ্য নিতে চান, যেই কোনো কিছু ছোট বড় সবার জন্য, তারা হচ্ছে আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে নক দিবেন। বা যেই ডিজাইনটা আপনারা নিতে চাচ্ছেন, যেই প্রোডাক্টটা, সেটার একটা ছবি দিবেন, ছবি দিয়ে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন। আবারও আমি তিনটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, তিনটি ডাবল ক্রোশেট করছি। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে এর জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে পুরোটা লাইন কাজ করে দেখাচ্ছি, যাতে আপনাদের কাজ করতে কষ্ট না হয়। আর যারা নতুন কাজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমার চ্যানেলে একটি বেসিক টিউটোরিয়াল দেওয়া আছে কীভাবে আপনারা হচ্ছে স্লিপ নট এবং হচ্ছে চেইন করবেন। তো বাকি কাজগুলো করে নিয়েছি আমি। এখানে দুটি চেইন করে নিয়েছি, যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটাকে জয়েন করে দিব। জয়েন করে এখন হচ্ছে আমি আবারও প্রত্যেকটি চেনের ঘরে স্লিপ স্টিচ করব, যেহেতু আমি উপরের লাইনে একই সুতা দিয়ে কাজ করব। আর আপনারা যদি সুতা চেঞ্জ করে কাজ করেন, সেক্ষেত্রে আপনারা সুতাটা কেটে নেবেন। এভাবে প্রত্যেকটি চেনের ঘরে আমি একটি করে স্লিপ স্টিচ করেছি। আবারও তিনটি চেন করব, তিনটি চেন করে দুইটি ডাবল ক্রোশের, তিনটি চেনের সমান হচ্ছে আমার একটি ডাবল ক্রোশের। এভাবে আবারও দুইটি চেন, আবারও তিনটি ডাবল ক্রোশেট করব। আবারও দুইটি চেন, আবারও তিনটি ডাবল ক্রোশেট। আবারও দুইটি চেন করব, আবারও তিনটি ডাবল ক্রোশেট। আবারও দুইটি চেন। এভাবে হচ্ছে আমি বাকি যে কাজগুলো সেটা করে নিব। দেখুন এভাবে হচ্ছে আমি
এভাবে চার কোণা একটি রুমালের ডিজাইন বানিয়ে নিয়েছি। এমন করে আমি টোটাল দুইটি ডিজাইন করে নিয়েছি। আর এটা হচ্ছে এখন মেপে দেখাবো, আমি টোটাল হচ্ছে 8 ইঞ্চি করে নিয়েছি, এই পাশে 8 ইঞ্চি এবং ওই পাশে 8 ইঞ্চি। 8 ইঞ্চি করে আমি এখানে একটি স্কোয়ার প্যাটার্ন বানিয়ে নিয়েছি বা গ্র্যানি স্কোয়ার বানিয়ে নিয়েছি। এখন দুইটি একসাথে করে যতটুকু মুখ আপনারা খোলা রাখবেন সেই হিসেবে চিহ্ন দিয়ে বাকি কাজগুলো মানে বাকি সাইডগুলো বন্ধ করে দিতে হবে। এখন এভাবে আমি কয়েকটা লাইন রেখে চিহ্ন দিচ্ছি 6টি ঘর গ্যাপ দিয়ে, বা এরপরে আমি হচ্ছে চিহ্ন দিচ্ছি 6 ঘর পর থেকে আমি হচ্ছে এভাবে একটি সুতা দিয়ে চিহ্ন দিচ্ছি যাতে এরপরে কাজ করতে সুবিধা হয়। এখন হচ্ছে আমি সাইডের যে বর্ডারটা সেটা করব। এখানে আমি হচ্ছে জয়েন করলাম প্রত্যেকটি ঘরে এখন 9টি করে ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট, 4টি ডাবল ক্রোশেট, 9টি করে ডাবল ক্রোশেট করব, 5টি ডাবল ক্রোশেট, 6টি ডাবল ক্রোশেট, 7টি ডাবল ক্রোশেট, 8টি ডাবল ক্রোশেট, 9টি ডাবল ক্রোশেট। টোটাল এখানে 9টি ডাবল ক্রোশেট করে নিলাম। নিয়ে যে এর সাথে যে ঘর আছে মাঝ বরাবরই হচ্ছে আমি জয়েন করে দিব বা স্লিপ স্টিচ করব। আবারও এর সাথের ঘরে আমি আবারও 9টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি আবারও 9টি ডাবল ক্রোশেট করে এর সাথের ঘরে মাঝ বরাবরই জয়েন করব। এভাবে আমি কাজ করে নিলাম। আর এই যে সাইডের যে কোনার অংশ এখানে হচ্ছে এটাকে জয়েন করব। সেম একইভাবে এই প্রত্যেকটি কাজ আমি করে নিয়েছি, যেখান থেকে মুখটা খোলা সেখান থেকে শুরু করে অন্য পাশের যেখানে দুইটি সাইডে কিন্তু আমি চিহ্ন দিয়েছি, এভাবে এক সাইড থেকে অন্য সাইডে এনে কাজটি শেষ করেছি। এখন হচ্ছে যে চিহ্ন দেওয়ার সুতাটা খুলব এবং একটি সাইডের কাজ করব। আমি কিন্তু এখানে সুতা কেটে নেইনি, আমি একইভাবে আমি হচ্ছে ডাইরেক্ট করে নিচ্ছি। আবারও হচ্ছে 9টি ডাবল ক্রোশেট করব। এভাবে 9টি ডাবল ক্রোশেট করে এই যে সাথের যে ঘর আছে এই মাঝ বরাবরই জয়েন করে দেব। করে নিলাম, এখন এখানে জয়েন করব এবং এখানে জয়েন করার পর ওই সাইড নিচের যে অংশ আছে সেখানের কাজ করতে হবে। এখন দেখুন এই যে নিচের অংশের কাজটা করব, কারণ নিচের অংশের কাজ কিন্তু এখনো করা হয়নি, এখন করব। আবারও এই ঘরে 9টি ডাবল ক্রোশেট করব। আর আমি চেষ্টা করেছি খুব সহজে কীভাবে আপনারা কাজ করতে পারবেন সেটা শেয়ার করতে। আশা করি আজকের কাজগুলো আপনাদের ভালো লেগেছে। আর এছাড়াও বিভিন্ন ডিজাইনের টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন বিভিন্ন কাজের টিউটোরিয়াল। এখানেও আমি 9টি ডাবল ক্রোশেট করব। যে এই সাথের যে ঘর আছে মাঝ বরাবরই জয়েন করে দেব। এভাবে আমি বাকি যে কাজগুলো আছে করে নেব।
প্রত্যেকটি ঘরে কিন্তু আমি 9টি করে ডাবল ক্রোশেট করছি। এভাবে হচ্ছে এই কোণাতে কাজগুলো করে নেব। কাজগুলো করে নেওয়ার পর হচ্ছে আমি এখন জয়েন করব, যেখান থেকে কাজ শুরু করেছি সেখানে হচ্ছে আমি জয়েন করে দেব। স্লিপ স্টিচ এর সাহায্যে এখানে হচ্ছে আমি জয়েন করব এবং ভালো করে গিট দিয়ে নিব যাতে আর সুতাটা খুলে না যায়। এখন উল্টো পাটের ভিতর দিয়ে নিয়ে সুতাটাকে জয়েন করে দিব। এভাবে প্রত্যেকটি সুতার ভিতরে হচ্ছে আমি এই সুতাটাকে ঢুকিয়ে দেব। তো আমার হচ্ছে টিস্যু বক্সের যে কভার বা টিস্যু কভারটা কিন্তু বানানো কমপ্লিট। এখন হচ্ছে মুখটা খোলা রেখে আমি এখানে একটি ফুল লাগাবো। তো অফ ক্যামেরায় হচ্ছে এই ফুলটা বানিয়ে নিয়েছি গোলাপ ফুল এবং পাতাসহ। তো আপনারা যদি এই ডিজাইনটা দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কভারটা কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা কিন্তু যে কোনো কিছুতে, ডাইনিং টেবিলে বা যে কোনো কিছুতে কিন্তু টিস্যু রেখে সাজাতে পারেন। আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।